বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানের প্রেম ও বিয়ের গুঞ্জন চলছে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৃষ্টি। শনিবার দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, অনেকে অনেক কিছুই লিখে থাকে, তবে আমাদের মধ্যে কোনো প্রেম বা সম্পর্ক নেই। আরশের সঙ্গে শুধুই বন্ধুত্ব রয়েছে জানিয়ে বৃষ্টি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি, এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। তিনি আরো বলেন, দুজনের বাসাও কাছাকাছি ছিল, ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে, তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না, সে ফ্রেন্ডশিপ আর নেই। প্রসঙ্গত, ঘাসফুল সিনেমা দিয়ে অভিনয়ে পথ চলা শুরু বৃষ্টির। পরবর্তীতে ছোট পর্দায় নাটকে নিয়মিত হন তিনি। লতিফ দপ্তরি, আইসিইউ, কাছের মানুষ ও জায়গায় খায় জায়গায় ব্রেকের মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। শিগগিরই চেয়েছিলাম নামের একটি নাটকে দেখা যাবে বৃষ্টিকে। এতে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।